ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জঙ্গলমহলে মাওবাদী তৎপরতার অভিযোগ ওড়াল পুলিশ। পর্যটকদের মোবাইল ফোন ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি ঝাড়গ্রাম জেলা পুলিশের। জলে পড়ে গিয়েছিল মোবাইল, কেউ ছিনিয়ে নেয়নি, বয়ান বদল পর্যটকদেরও। 15 আগস্ট কালা দিবসে ডাক দিয়ে পোস্টার, ব্যবসায়ীর বাড়িতে মাওবাদী হামলার অভিযোগ, রাস্তার কাজ বন্ধের জন্য ঠিকাদারকে হুমকি পোস্টার। সম্প্রতি পরপর এমন ঘটনায় জঙ্গলমহলে ফের মাওবাদী গতিবিধির অভিযোগ উঠছিল। শনিবার ঝাড়গ্রামে গিয়ে জঙ্গলমহলের একাধিক জেলার পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকও করেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু এর 24 ঘন্টার মধ্যেই পুলিশ দাবি করল জঙ্গলমহলে মাওবাদীদের কোনো তৎপরতা নেই। গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা 4 বন্ধু বেলপাহাড়ির ঢাঙ্গি কুসুমে ঘুরতে যান। এরপরই 4 যুবকের 1 জন পুলিশের কাছে মোবাইল হারানোর অভিযোগ দায়ের করেন। এমনও অভিযোগ ওঠে যে সশস্ত্র মাওবাদীরাই তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। রবিবার 4 বন্ধুকে ঝাড়গ্রাম পুলিশ লাইনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই 4 বন্ধুর 1 জন দাবি করেন মোবাইল জলে পড়ে গিয়েছিল, কেউ কেড়ে নেয়নি। আমরা দোতি কামরাতে ঘুরতে গেছিলাম, ওখানে আমার ফোনটা পাওয়া যায়নি। সবই আমি ফোনটা পাওয়ার জন্য আমি সব কিছুই বানিয়ে বলেছি এবং এর সাথে এর কোনো বাস্তবের সাথে কোনো লিংক নেই। আমার বন্ধু সম্রাট মাইটি যে কথাটা বলেছিল, কথা বলেছিল আমরা ডাঙ্গি কুসুমে ঘুরতে গেছিলাম, যে আমরা জলে চান করতে গিয়ে ওখানে চান করতে গিয়ে ওর নিয়ে ফোনটা হারায়, যে 2-3 জন লোক এসে বন্দুক দেখিয়ে ফোনটা নিয়ে গেছে, কিন্তু এমনি কিছু হয়নি, কোনো চিন্তায় চিন্তায় কিছু হয়নি, কোনো এমনি কোনো ঘটনাই হয়নি। আমরা 4 জন গেছিলাম, ওর 1টা মোবাইলও হারিয়েছে, কিন্তু ঘরে বকাবকি করবে ওই কারণে ওই লোক বলেছে যে 2-3 জনের মোবাইল চুরি হয়ে গেছে। এই বয়ানের পরে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে দাবি করা হয় জঙ্গলমহলে সক্রিয় নয় মাওবাদীরা, পর্যটকদের মোবাইল ফোন ছিনতাইয়ের কোনো ঘটনাও ঘটেনি। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি মাওবাদীদের নাম করে অন্য কেউ পোস্টার দিয়ে হুমকি দিয়েছে? তাহলে তারা কারা? প্রশ্ন উঠছে। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।